নমস্কার। প্রথমেই আপনাদেরকে আমার প্রণাম এবং আন্তরিক অভিনন্দন জানাই। তো আপনারা হয়তো এতদিনে আমাকে কিছুটা হলেও চিনে গেছেন। আমি শ্রী আনন্দ শাস্ত্রী এবং আমি বিভিন্ন রকম জ্যোতিষের বিভিন্ন রকমের অনুষ্ঠান, বিভিন্ন রকমের টপিক নিয়ে আপনাদের কাছে দীর্ঘদিন থেকেই আপনাদের কাছে প্রেজেন্ট করছি, আপনাদের কাছে উপস্থাপন করছি। এবং আপনারা যে সেই বিষয়গুলিকে দেখছেন, কমেন্টস করছেন, লাইক দিচ্ছেন, এবং এর জন্য আপনাদেরকে জানাই ধন্যবাদ। তো আজকে বা এবারের যে সমস্ত অনুষ্ঠানগুলি আমি আপনাদের সামনে উপস্থাপন করব জ্যোতিষের, সেটি শিক্ষামূলক অনুষ্ঠান। এবং আমি আপনাদেরকে বলেছিলাম যে জ্যোতিষশাস্ত্রটিকে কিছুটা হলেও আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব বিষয়টি আসলে কীরকম। তো এটার বিশেষ উদ্দেশ্য হলো একটি, যে যারা অনেক দূরে থাকেন, যারা অনেক অনেক দূরে থাকেন, তারা যারা জ্যোতিষটাকে ভালোবাসেন, আপনারা জ্যোতিষটাকে বোঝার চেষ্টা করেন কিন্তু আপনাদের কাছে সেরকমভাবে কোনো ইনস্টিটিউট বা শেখার কোনো ব্যবস্থা নেই, তাদের জন্যই আমার এই অনুষ্ঠানগুলি এবার আমি উপস্থাপন করব। কারণ আপনারা প্রচুর কমেন্টস আমাকে দিয়েছেন যাতে আমি এরকম ধরনের অনুষ্ঠান করে থাকি, তো সেই জন্যই এই অনুষ্ঠানগুলি তৈরি করছি এবং এই অনুষ্ঠানগুলি উপস্থাপন করছি আপনাদের সামনে। তবে একটা কথা বলবই যে আপনারা যারা জ্যোতিষটাকে শিখতে চান এই রকম অনুষ্ঠানগুলির মাধ্যমে, দেখুন অনুষ্ঠানগুলির মাধ্যমে শেখাটা কিন্তু একটু শক্ত। তো শক্ত এই কারণেই, কারণ হচ্ছে যে একটি শেখার ভেতরে যেমন কিছু থিওরি আছে, কিছু মেথড আছে, কিছু বেসিক নলেজ আছে যেগুলিকে আমাদেরকে মাথায় রাখতে হয়, কিছু মুখস্থ করতে হয়, কিছু বিষয়কে বুঝতে হয়। তো এটার মধ্যে আমরা যখন এই ইউটিউবসের মাধ্যমে আমরা যখন শিখব, তখন কিন্তু আপনারা যারা আর কি শিখবেন, আপনাদের কিন্তু যদি আপনারা সত্যিকারে শিখতে চান, আপনাদের কিন্তু যথেষ্ট মনোযোগ সহকারে বিষয়গুলিকে দেখতে হবে। এখানে একটি সমস্যা হয়, যেটি হচ্ছে যে আপনারা কিন্তু আপনারা যে জিনিসটা বুঝতে পারেন না সেটা সম্পর্কে আমাকে প্রশ্ন করতে পারেন না, বা কোনো রকম প্রশ্ন, যে জিনিসটা আপনি বুঝতে পারছেন না সেই জিনিসটা সম্পর্কে আপনি কিন্তু পরিষ্কার হতে পারেন না। তো এখানে আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা যদি কোনো জিনিস বুঝতে না পারেন, আমার এই অনুষ্ঠানগুলি যে বিষয়ে চলছে সেই বিষয়ের ওপরে যদি বুঝতে না পারেন, অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, আমি সময় মতো তার উত্তর দিয়ে দেবো। যেহেতু ইউটিউবসের মাধ্যমে, অনুষ্ঠানের মাধ্যমে আপনারা শিখছেন, তাহলে অবশ্যই বিষয়গুলিকে বারবার দেখবেন, দেখে মাথায় রাখবেন। কিছু কিছু ব্যাপার আছে নোট করতে হবে, আপনারা নোট করে রাখবেন। এবং যারা ব্যক্তিগতভাবে জ্যোতিষ শিখতে ইচ্ছুক বা ব্যক্তিগতভাবে আমার কাছে এসে নিজের জন্মচক্রের সঠিক বা সূক্ষ্ম বিচার করাতে ইচ্ছুক, তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের স্ক্রিনে দেওয়া আছে বা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেটির মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করে দিতে পারেন। চলে আসবো আজকের আলোচনাতে এবং আজকে আমরা দেখব বোর্ডেতে একটি নতুন বিষয় নিয়ে। তো আমরা এখানে একটি ছবি, একটি ছককে অঙ্কন করেছি, একটি ছক বলবো না, এটি একটি মহারাশির চিত্র অঙ্কন করেছি এবং এই চিত্রটিকে দিয়ে আমরা কিছু বোঝার চেষ্টা করব। তাহলে আমরা কি বোঝার চেষ্টা করব? আমরা বোঝার চেষ্টা করব যে এই মহারাশির বোর্ডে কিন্তু সমস্ত গ্রহ নক্ষত্রের অবস্থা, কিন্তু আমাদের জ্যোতিষশাস্ত্রের মধ্যে কিন্তু বিশেষ কয়েকটি গ্রহকেই আমাদের জীবনে প্রভাব বিস্তার করার ক্ষেত্রে বলা হয়ে থাকে, অর্থাৎ নটি গ্রহ। তো আপনারা হয়তো সবাই জানেন যে নটি গ্রহ কী কী, যেমন হচ্ছে রবি, চন্দ্র, বুধ, মঙ্গল, শুক্র, বৃহস্পতি, শনি, রাহু এবং কেতু। তো আসলে ব্যাপারটা, আমরা তো অবশ্যই সেই সমস্ত গ্রহ সম্পর্কে বিস্তারভাবে জানবো, তবে আজকে একটি বিশেষ বিষয় আপনাদেরকে দেখাচ্ছি, এটাকে একটু নোট করে রাখবেন। তো আমাদের মহারাশির, আমাদের এই যে রাশি আছে, অর্থাৎ আমাদের যে রাশিচক্র তৈরি করা হয়েছে, এই রাশিচক্রের মধ্যে সমস্ত গ্রহের এবং সমস্ত নক্ষত্রের অবস্থান বলা হয়ে থাকে। তাহলে এই সমস্ত গ্রহ নক্ষত্ররা আমার জীবনের উপরে যে প্রভাব বিস্তার করছে, অর্থাৎ একজন জাতকের জীবনের উপরে যে প্রভাব বিস্তার করছে, সেই প্রভাব বিস্তার করার জন্য প্রথম সারিতে যে গ্রহটিকে নিতে হবে সেটি হলো পৃথিবী। তাহলে এটাকে কিন্তু মাথায় রাখবে, পৃথিবী কেন নিলাম আমরা? কারণ পৃথিবীর মধ্যে আমি অবস্থান করছি বা একজন জাতক অবস্থান করছে, এবং পৃথিবীর যেখানে সেই জাতক অবস্থান করছে
এবং যেই পৃথিবীর যেই জায়গাটাকে জাতককে ইন্ডিকেট করা হচ্ছে সেটি কিন্তু লগ্ন। এই লগ্ন কিন্তু ব্যাপারটা এতটা সহজ নয়, অর্থাৎ যতটা সহজভাবে আমি বললাম ততটা কিন্তু সহজ ব্যাপারটা নয়। এই লগ্নটাকে বার করতে গেলে পারে একজন জাতকের সঠিক জন্ম সময় প্রয়োজন হয় এবং তার সঠিক জন্ম তারিখ প্রয়োজন হয় এবং তার সঠিক জন্মস্থান প্রয়োজন হয়। কারণ প্রত্যেকটি স্থান, প্রত্যেকটি স্থানের কিন্তু যে অক্ষাংশ, যে দ্রাঘিমাংশ, এগুলি কিন্তু পরিবর্তন হয়ে যায়। এবং এই লগ্ন কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট। কিন্তু আমরা এটা বোঝার জন্য যেটি বলছি যে আমাদের জীবনের উপরে যে প্রভাব বিস্তার করে এই মহারাশির মধ্যে যে সমস্ত গ্রহ নক্ষত্র আছে তার মধ্যে প্রথম সারিতে যেটি সেটি হচ্ছে পৃথিবীর মধ্যে আমি যেখানে বাসস্থান করছি, আমার বাসস্থান বা আমি যেখানে আছি আমাকে ইন্ডিকেট করছে এই লগ্ন। এরপরে হচ্ছে পৃথিবীর উপরে যে প্রভাব বিস্তার করে সেটি হচ্ছে চন্দ্র, অর্থাৎ আমার জীবন। বারবার একটি কথা বলবো যে আমার জীবনে প্রভাব বিস্তার করে বা একজন জাতকের জীবনে প্রভাব বিস্তার করে সেটি হচ্ছে দু নম্বরে আমরা লিখব চন্দ্রকে। আমরা জানি যে চন্দ্র মানে হচ্ছে একজন জাতকের রাশি। কোনো জাতকের জন্মাবার সময় সেই দিনকে চন্দ্র যেই রাশিতে অবস্থান করবে সেই রাশিটাই কিন্তু সেই জাতকের জন্মরাশি হবে। অর্থাৎ একজন জাতক যদি আজকের ডেটে জন্মায় তাহলে আজকের ডেটেতে আজকে যেই মুহূর্তে সে জন্মগ্রহণ করবে, আমরা যদি পঞ্জিকা খুলি তাহলে আমরা পঞ্জিকাতে দেখব যে সেই মুহূর্তে চন্দ্র কোন রাশির মধ্যে অবস্থান করছে এবং কোন নক্ষত্র নিয়ে অবস্থান করছে, তাহলে সেটিই হবে সেই জাতকের জন্মরাশি বা জন্ম নক্ষত্র। এরপরে আমাদের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে তিন নম্বরে হচ্ছে রবি তৃতীয় নম্বরে। এবং এই তিনটে বিষয় কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে প্রথম প্রভাব বিস্তার করে পৃথিবী অর্থাৎ লগ্ন, তারপরে হচ্ছে চন্দ্র, তারপরে হচ্ছে রবি। এই জন্য পরাশরীয় সিস্টেম অর্থাৎ আমাদের জ্যোতিষশাস্ত্রের মধ্যে যে পরাশর মুনি যে এই শাস্ত্রটিকে তৈরি করেছিলেন বা সৃষ্টি করেছিলেন, উৎপন্ন করেছিলেন বা আবিষ্কার করেছিলেন, আমরা বলবো যাই বলি না কেন, এইটার ক্ষেত্রে কিন্তু আমাদের প্রথম প্রাধান্য দেওয়া হয়েছে যে লগ্ন, চন্দ্র এবং রবি থেকে বিচার করার। কারণ হচ্ছে এই তিনটে বিষয় কিন্তু একজন জাতকের নেচার, স্বভাব, চরিত্রের উপরে বিশেষভাবে প্রভাব বিস্তার করে থাকে। এই তিনটি বিষয়কে নিয়ে কিন্তু একজন জাতকের ব্যক্তিত্ব প্রকাশ পায়, এই তিনটি বিষয়কে নিয়ে কিন্তু একজন জাতকের চরিত্র প্রকাশ পায়। তাহলে লগ্ন থেকে কিভাবে প্রকাশ পায়, তাহলে লগ্ন থেকে আমরা পরে আসবো যে লগ্ন থেকে আমাদের মস্তিষ্ক বিচার করা হয়, এগুলি আমরা পরে আসবো। তবে এটা আমরা প্রথমে একটুখানি জেনে নিচ্ছি, লগ্ন থেকে আমরা মস্তিষ্ক বিচার করা হয়, অর্থাৎ সে কি ধরনের মানসিকতার জাতক, তার চিন্তাভাবনা কিরকম, তার বুদ্ধি কিরকম। তার এছাড়াও লগ্ন থেকে আমরা পরিবেশ বিচার করব, বংশ পরিচয় বিচার করব, তার গায়ের রং রূপ বিভিন্ন জিনিস বিচার করতে পারি। এরপরে হচ্ছে আমাদের যে প্রভাব বিস্তারকারী গ্রহ সেটি হচ্ছে চন্দ্র। তাহলে চন্দ্র থেকে আমরা কি বিচার করব, চন্দ্র থেকে বিচার করব একজন জাতকের মন বা মানসিকতা অর্থাৎ চন্দ্র থেকে আমরা বিচার করব একজন জাতকের মন মানসিকতা। এরপরে আমরা রবি থেকে কি বিচার করব, আত্মা, অর্থাৎ একজন জাতকের আত্মা। এই মস্তিষ্ক, মন এবং আত্মা, এই তিনটি বিষয় কিন্তু একজন জাতকের ব্যক্তিত্বকে প্রকাশ করে। একজন জাতক কি ধরনের মানুষ, কি ধরনের তার নেচার, এটা কিন্তু আমরা এই তিনটে জিনিস থেকে পাব। এরপরে আমরা পাব আরো দুটো বিষয় বা দুটি গ্রহকে, সেটি হচ্ছে রাহু এবং কেতু। আরো আমরা দুটো গ্রহ পাবো, সেটি হচ্ছে রাহু এবং কেতু। এবার একটি প্রশ্ন আসবে যে মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনিকে বাদ দিয়ে হঠাৎ রাহু এবং কেতুকে কেন আমরা প্রথমেই নিয়ে নিলাম। তো আমরা প্রথমে এটা বলবো যে রাহু কিন্তু রাহু এবং কেতু কিন্তু আসলে কোনো গ্রহ নয়, এরা কিন্তু এদেরকে ছায়া গ্রহ বলা হয়ে থাকে। আসলে সহজভাবে বুঝতে গেলে পারে রাহু এবং কেতু বিষয়টা কি এটা আপনাদেরকে একটুখানি বলে দিই। তাহলে প্রথমে হচ্ছে যে সূর্য এবং পৃথিবী, আমরা যদি কিছুটা বোঝার চেষ্টা করবেন রাহু আর কেতু বিষয়টা কি, তাহলে আমরা যদি দেখি সূর্যকে তাহলে আমরা দেখব যে পৃথিবী কিন্তু নিজের কক্ষপথে কিন্তু ভ্রমণ করছে।
ঠিক আছে, এবং একবার পাক খাচ্ছে, ঠিক আছে, পৃথিবী কিন্তু ঘুরছে নিজের কক্ষপথে, এবং পৃথিবীর চারপাশে কিন্তু চন্দ্র ঘুরছে, ঠিক আছে, পৃথিবীর চারপাশে কিন্তু চন্দ্র ঘুরছে। এই পৃথিবী এবং চন্দ্রের ঘোড়ার ভিতরে যেই এই ছেদবিন্দুটি সৃষ্টি হচ্ছে, এই ছেদবিন্দুটি সৃষ্টি হচ্ছে, এই ছেদবিন্দুটি হচ্ছে ওপরেরটা হচ্ছে রাহু এবং নিচেরটা হচ্ছে কেতু। এই দুটি গ্রহ, এটা কিন্তু গ্রহ নয়, কিন্তু এদের বিশাল প্রভাব কিন্তু আমাদের জীবনের ওপরে পড়ে, তা নিয়ে অবশ্যই আমরা পরে আলোচনা করব। তার আগে আমরা আরো একটুখানি বুঝে নেওয়ার চেষ্টা করব যে একজন জাতকের যে ব্যক্তিত্ব প্রকাশ করে এই তিনটে বিষয়, অর্থাৎ লগ্ন, চন্দ্র এবং রবি, সেটি মহারাশির মধ্যে আমরা কি করে অবস্থান করবে। তাহলে রবি অবস্থান করার কিন্তু একটি সহজ হিসাব হচ্ছে এটি যে বৈশাখ মাসে যদি কারো জন্ম হয় তাহলে তার রবি থাকবে এই জায়গাটায়, ঠিক জ্যৈষ্ঠ মাসে যদি কারো জন্ম হয় তাহলে তার রবি থাকবে পরের ঘরে বৃষতে, যদি আষাঢ় মাসে কারো জন্ম হয় তাহলে রবি থাকবে এই জায়গাটায়, ঠিক সেরকমভাবে শ্রাবণ মাসে এখানে, ভাদ্র মাসে এখানে, আশ্বিন মাসে এখানে, কার্তিক মাসে এখানে, অগ্রহায়ণ মাসে এখানে, পৌষ মাসে এখানে, মাঘ মাসে এখানে, ফাল্গুন মাসে এখানে এবং চৈত্র মাসে এখানে রবি, কিন্তু রবির যে ভ্রমণ করার যে সিস্টেম সেটি কিন্তু খুব সহজ। একজন জাতকের যদি কার্তিক মাসে জন্ম হয় তাহলে তার রবি এখানটায় হবেই হবে, একজন জাতকের যদি ভাদ্র মাসে জন্ম হয় তাহলে সেই জাতকের বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, ভাদ্রবান এখানে, একজন জাতকের যদি মাঘ মাসে জন্ম হয় তাহলে রবি কোথায় হতে পারে, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অজ্ঞান, পৌষ, মাঘ এখানে, মাঘ মাসে সেটা এক তারিখ হতে পারে, মাঘ মাসে সেটা তিরিশ তারিখ হতে পারে, সে যেই তারিখেই হোক মাঘ মাসে জন্ম হলে তার রবি কিন্তু এখানে এসে যাবে। আচ্ছা, তাহলে আমরা পেয়ে গেলাম কি, আমরা ধরে নিলাম জাতকের বৈশাখ মাসে জন্ম, তাহলে আমরা ধরে নিলাম জাতকের বৈশাখ মাসে জন্ম, তাহলে বৈশাখ মাসে রবি কিন্তু এই জায়গাটায় রয়েছে। এবারে আমরা কি দেখব, আমরা দেখব যে চন্দ্র, তাহলে চন্দ্র হচ্ছে কি, চন্দ্র হচ্ছে কোনো জাতক যখন জন্মেছে সেই সময় চন্দ্র মহা মানে আকাশের মধ্যে যেই নক্ষত্রের মধ্যে অবস্থান করে, মহারাশির যেই রাশির মধ্যে অবস্থান করেছে সেটি জাতকের জন্মরাশি হবে। তো মনে করলাম যে জাতক যেদিনকে জন্মগ্রহণ করেছে সেদিনকে সকাল আটটা বা নটা নাগাদ জাতক জন্মগ্রহণ করেছে, এবং সকাল আটটা থেকে নটার মধ্যে আমরা ধরে নিলাম যে জাতকে এসে যাচ্ছে কন্যা রাশি বা কর্কট রাশি, তাহলে সেই দিনকে কর্কট রাশির মধ্যে চন্দ্র অবস্থান করছিল সেই সময়, তাহলে জাতকেরও রাশি হয়ে যাবে কর্কট রাশি। আর এরপরে হচ্ছে লগ্ন, এই লগ্ন কিন্তু বার করার জন্য একটা ম্যাথামেটিক্স আছে, তবে আমরা সহজভাবে যদি লগ্নকে একটা আইডিয়া করতে চাই তাহলে রবি সূর্য অর্থাৎ রবি এখানে বৈশাখ মাসে অবস্থান করছে, তাহলে রবি যেখানে অবস্থান করছে সেখান থেকে আমরা সূর্য উদয়ের যে সময় সেটাকে আগে মাথায় নেব। তাহলে আমরা যদি ধরি যে রবি সূর্য বৈশাখ মাসেতে সূর্য উদয় হয় সকাল পাঁচটার সময় মনে করলাম, তাহলে বারোটি ভাব, লগ্ন কিন্তু সারাদিনে একবার পুরো পরিভ্রমণ করবে, তাহলে বারোটি ভাবের মধ্যে পরিভ্রমণ করতে সময় লাগবে কত, চব্বিশ ঘন্টা, তাহলে চব্বিশ ঘন্টা যদি বারোটি ভাবের মধ্যে পরিভ্রমণ করতে সময় লাগে তাহলে একটি লগ্ন কম বেশি প্রায় দু ঘন্টা একটি ঘরের মধ্যে অবস্থান করে। তাহলে জাতকের জন্ম যদি বৈশাখ মাসে হয়ে থাকে এবং আমি ধরে নিচ্ছি যে জাতক সকাল নটার সময় জন্মগ্রহণ করেছে, আমি ধরে নিলাম নটার সময় এএম জন্মগ্রহণ করেছে সকালবেলায়, তাহলে জাতক যদি সকাল নটার সময় জন্মগ্রহণ করে থাকে তাহলে এখানে সূর্য উদয় হচ্ছে কটা, সকাল পাঁচটা থেকে সূর্য উদয় হচ্ছে, আমি কি বললাম লগ্ন কম বেশি একটি ঘরেতে দু ঘন্টা স্টে করে, তাহলে সকাল পাঁচটা থেকে ছটা সাতটা, সাতটা অবধি লগ্ন এখানে থাকবে, আটটা নটা অর্থাৎ পাঁচটার সময় যদি সূর্য উদয় হয় পাঁচটা এএম, তাহলে কম বেশি দু ঘন্টা একটি ঘরে থাকবে লগ্ন, তাহলে পাঁচটা থেকে সাতটা, পাঁচটা থেকে সাতটা লগ্ন কিন্তু এই ঘরটার মধ্যে থাকবে, পাঁচটা টু সাতটা, তাহলে সাতটা থেকে নটা দু ঘন্টা, সেভেন এএম টু নাইন এএম, এই সাতটা থেকে নটা অর্থাৎ প্রায় দু ঘন্টার কাছাকাছি লগ্ন কিন্তু এই ঘরটায় থাকবে,
তারপরে 9 AM টু 11 AM কম বেশি কিন্তু এই ঘরটার ভেতরে লগ্ন 9টা থেকে 11টার মধ্যে থাকবে। তাহলে একজন জাতকের যদি 10টার সময় জন্ম হয় তাহলে তার বৃষ লগ্ন হতে পারে। আবার একজন জাতকের যদি 9টা 30 জন্ম হয়, এই বিষয়টা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে, 9টা 30 যদি কারো জন্ম হয় তাহলে তার মিথুন লগ্ন হয়ে যেতে পারে। তো আবার বলছি যে এটা কিন্তু পূর্ণ অঙ্ক নয়, এটি একটা আমরা আইডিয়া করতে পারি। লগ্ন কিন্তু ম্যাথামেটিক্স আছে, লগ্নের কিন্তু অঙ্ক আছে, সেই অঙ্ক আমাদের কিন্তু বিস্তারিতভাবে বোর্ডে দেখানো সম্ভব নয়। সেটি যখন আপনারা আমার কাছে এসে শিখবেন বা কোথাও কোনো ইনস্টিটিউটে গিয়ে শিখবেন জ্যোতিষটাকে, তখন কিন্তু আপনারা এই লগ্নটাকে আপনাদেরকে শিখতে হবে। কিন্তু আমরা সাধারণভাবে যেটা বোঝার চেষ্টা করলাম যে লগ্ন কিন্তু এরকমভাবেও আমরা পার করে আনতে পারি। অবশ্যই লগ্নটাকে বার করতে গেলে পারে কিন্তু আমাদেরকে প্রথমে রবিকে খেয়াল করতে হবে, এবং রবিকে খেয়াল করে আমরা আমরা যদি আর একটুখানি বুঝিয়ে দিই তাহলে আমরা এরকমভাবে বুঝবো যে আমরা ধরুন আমরা বৈশাখ মাসে লিখেছিলাম, আমরা বৈশাখ মাসে লিখেছিলাম রবি ছিল, তাহলে আমরা এবার লিখছি যে বৈশাখ এখানে কার্তিক অজ্ঞান পৌষ মাঘ, মাঘ মাসে ধরুন কারোর জন্ম হয়েছে তাহলে রবি এখানে থাকবে রবি। তাহলে মাঘ মাসে যদি কারোর জন্ম হয় তাহলে মাঘ মাসে কটার সময় জন্ম হয়েছে, মাঘ মাসে জন্ম হয়েছে সকাল 10টার সময় মনে করলাম সকাল 10টা AM। আবার দেখুন এই বিষয়টাকে কিন্তু একটা আইডিয়া আমি তো বোঝাবার চেষ্টা করছি যে মাঘ মাসে কোনো জাতকের জন্ম হয়েছে তাহলে মাঘ মাসে তো রবি কোথায় অবস্থান করে, মকর রাশির ঘরেতে। তাহলে মাঘ মাসে যদি 10টার সময় জাতকের জন্ম হয় তাহলে কি হতে পারে লগ্ন, একটা আইডিয়া করছি আমরা। তাহলে মাঘ মাসে কিন্তু আমি ধরে নিলাম শীতকাল, তাহলে শীতকালেতে প্রায় আমি ধরে নিলাম যে 5টা 45 সূর্য উদয় হয়, সূর্য উদয় হয় 5টা 45। তাহলে কম বেশি আমি বলেছিলাম যে 2 ঘন্টা একটি ঘরেতে লগ্ন স্টে করে, তাহলে 5টা 45 থেকে 7টা 45 অবধি লগ্ন এই ঘরে থাকবে, 7টা 45 থেকে 7টা 45 AM টু 9টা 45 AM লগ্ন এই ঘরে থাকবে, এবং 9টা 45 AM টু 11টা 45 AM লগ্ন এই ঘরে থাকবে। তাহলে জাতকের জন্ম যদি 10টার সময় হয় তাহলে 9টা 45 থেকে 11টা 45 এই ঘরে, অর্থাৎ 10টা এই ঘরের মধ্যে চলে আসবে, তাহলে জাতকের মীন লগ্ন হতে পারে। আবার কিন্তু আমরা বলছি যে হতে পারে, এটা কিন্তু পূর্ণ হিসাব নয়, তবে একটা আইডিয়া। আপনারাও এরকম একটা দেখবেন নিজেদের জন্মছকের ক্ষেত্রে বা কারোর জন্মছক পেলে পারে অবশ্যই খেয়াল করবেন, এই বিষয়টা কিন্তু আপনাদের সহযোগিতা আপনাদের হিসাবের ক্ষেত্রে সহজ হতে পারে। তবে এটা কিন্তু আইডিয়া, লগ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়, এরকম করে কিন্তু চট করে লগ্ন বার করা উচিত নয়। তো এইটা হচ্ছে একটা সামান্য বিষয় আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, এই বিষয়টাকে বুঝবেন এবং নোট করে রাখার চেষ্টা করবেন। আবার আরেকটি অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে পরবর্তী ক্লাসে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। ততক্ষণের জন্য নমস্কার, থ্যাংক ইউ।